নমস্কার সকলকে, অনেক স্বাগত আবারও আমার রান্নাঘরে। আজ দেখাবো এই গরমের খুবই উপকারী আর পুষ্টিকর পেট ঠান্ডা রাখার একটা ডালের রেসিপি, যেটা দেখতে ভীষণই সুন্দর হয় আর বাচ্চারাও খুব পছন্দ করে এটা খায়। এই গরমে শরীর সুস্থ রাখতে অবশ্যই এই ডালটা ট্রাই করবেন। সুস্বাদু ডালের সঙ্গে সবজিও খাওয়া হবে বেশ। আমি নিয়েছি সজনের ডাঁটা, ঝিঙে, গাজর, পটল আর ডুমো করে কেটে নিয়েছি পেঁপে, আর উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে কেটে নেবেন। এই ডালের রেসিপিটা আপনি অন্যান্য ডাল দিয়েও করতে পারেন, তবে আজ আমি দেখাবো আপনাদের মুসুর ডাল দিয়ে। আমি এক কাপ মতন মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে কুকারের ভেতর দিয়ে দেব, আর সজনের ডাঁটা আর উচ্ছেটা বাদে সমস্ত সবজি আমি কুকারের ভেতরে দিয়ে দেব। পেঁপে, গাজর, ঝিঙে আর পটল, সঙ্গে দুটো লঙ্কা, সামান্য একটু জল, সামান্য একটু হলুদ আর লবণ মিশিয়ে নেবেন। এতে করে সেদ্ধ আর রঙটাও খুব সুন্দর হয়। একটা সিটি মারবেন, বেশি গলাবেন না ডালটাকে। দেখুন এইরকম সেদ্ধ হয়েছে, খুব গলেও যায়নি অথচ সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে জল মিশিয়ে সেট করে নেবেন আর লঙ্কা দুটোকে হাতা দিয়ে কুকারের ভেতরেই ঢেলে দেবেন। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবেন কালো জিরে, আর উচ্ছেগুলোকে অল্প লবণ মিশিয়ে হালকা করে ভাজতে দেবেন। উচ্ছেটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবেন সজনের ডাঁটা। ডাঁটাগুলো যেহেতু আমি কুকারের ভেতরে দেইনি, কারণ অনেকটাই গলে সব ছড়িয়ে যায়, আপনি এইভাবে উচ্ছে যখন হালকা ভাজা হবে তখনই দিয়ে দেবেন কড়াইয়ের ভেতর। উচ্ছেও ভাজা হবে, সঙ্গে ডাঁটাটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডাঁটার সঙ্গে এইভাবে উচ্ছেটা একদম কড়া লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন আর ভাজবেন না, ডালটাকে চুকে দেবেন কড়াইয়ের ভেতর। এখন এটাকে একবার খুব ভালো করে ফুটতে দেবেন। দেখুন এখনই কত বিউটিফুল লাগছে কালারটা ডালের, সব সবজিগুলো ভেসে ভেসে আছে, অসাধারণ লাগে দেখতে। একবার ফুটে উঠলে একটু টেস্ট করে স্বাদ মতন লবণ দেবেন। লবণটা একটু সাবধানেই মেশাবেন, যেহেতু কুকারে সেদ্ধর সময় হালকা দেওয়া হয়েছিল সবজিগুলো ভালো করে যাতে সেদ্ধ হয়। 5 মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিন অল্প করে ধনে পাতা কুচি। ডালটার ভেতরে আলাদা করে কোনো চিনি মেশাবেন না, যেহেতু মুসুরির ডাল আর এই সবজিগুলো থেকে হালকা মিষ্টি ভাব ওঠে, যে কারণে মিষ্টির আর প্রয়োজন হয় না। আপনি যদি এই ডালটাই মুগ ডাল দিয়ে করেন তাহলে নামানোর সময় অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন আর সামান্য একটু চিনি মেশাবেন। দেখুন একদম রেডি এই গরমের পুষ্টিকর একটা ডাল। আজকের মতন এখানেই শেষ করছি, সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।